দলকেও তো মাঝে মাঝে সিটি এনজিওর মধ্যে দিয়ে আসতে হবে। দলে এখনো মির্জাফর রয়েছে, নিচুতলার খবর উপরতলায় ঠিকভাবে পৌঁছচ্ছে না। আমাদের ত্রিপুরার ফলাফল নিশ্চয়ই নৈরাশ্যজনক। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে দিঘির ভোটে জোটের সাগরের ঢেউ জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। নতুন করে উজ্জীবিত বাম কংগ্রেস শিবির, আর এসবেই কি উথাল পাথাল শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও? খুলে গেছে ক্ষোভের প্যান্ডোরার বাক্স, এই প্রশ্ন উঠছে কারণ মুর্শিদাবাদের সাগর দিঘিতে বাম কংগ্রেস জোটের বিরাট জয়ের পর মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের অনেক নেতা, বিধায়ক, সাংসদ। ঘুরিয়ে ফিরিয়ে সবার গলাতেই দলের উদ্দেশ্যে আত্মসমীক্ষার বার্তা। মদন মিত্র তো সাগর দিঘির হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আমার যদি অসুখ হয় আমার তো ডাক্তারের কাছে যেতেই হবে, তেমনি দলকেও তো মাঝে মাঝে সিটি এনজিওর মধ্যে দিয়ে আসতে হবে, না হলে বুঝবে কি করে ঈশান কোণে কোথায় একটা মেঘে দেখা যাচ্ছে। যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেসই কিন্তু রয়েছে, কিন্তু সেটা তো বোঝাতে হবে, সেটা মানুষের কাছে যেতে হবে। আর সেটা বোঝাতে পারলাম না বলেই 50,000 ভোটে জেতা শীত আমরা 23,000 ভোটে হেরে গেলাম। যদি তুলতুলে গোলাপের পাপড়ির ওপর দিয়ে এসে তুমি এই ঘোড়ার গাড়িতে বসো, তুমি রাজা হতে পারো, তুমি বড় সাজতে পারো, কিন্তু তুমি নেতা হতে পারবে না। কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তো সাগরদিঘির ফলের সঙ্গে কার্যত 19-এর লোকসভা ভোটের তুলনা টেনেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাগরদিঘি অশনি সংকেত আর সাগরদিঘির পোস্টমর্টেম প্রয়োজন। নিচুতলা সত্যিকারের আসল খবর ওপরতলায় যাওয়া দরকার। সাগরদিঘি বোধহয় আমাদের 19-এর পর আরেকটি শিক্ষা। আমাদের কর্মীরা, আমরা যারা নিচুতলায় দল করি, তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে, সন্তর্পণে কাজ করতে হবে। তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিজয় চন্দ্র বর্মন তো আরো এক ধাপ এগিয়ে মুখ খুলেছেন। সবখানে একটা কমিউনিকেশন গ্যাপ চলছে, অনেক সময় অনেক তো মনে হয় তৃণমূল কংগ্রেস বোধহয় আর তৃণমূল কংগ্রেসে নাই। এখনই যদি এটা সংশোধন করা না যায় অথবা এটা সুদূরপ্রসারী হতে পারে। ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও লিখেছেন, সাগরদিঘিতে দলেরই মির্জাফর একাই সাইড গোল করেছে, দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে আমাদের লাল কার্ড দেখতে হয়েছে এবং মাঠের বাইরে আছে। দলের মির্জাফর আছে যারা বিজেপিকে ভেতর থেকে সাপোর্ট করছে। অংশ কি এখনো শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছে? নিশ্চয়ই ফেস টাইমে যোগাযোগ রাখছেন। দল সময় মতো এর ঠিক ব্যবস্থা নেবে, এর ঠিক অপারেশন হবে। এই আবহে সাগরদিঘির হার নিয়ে দলকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন ফিরাদ হাকিম। এটা আমি টিভিতে বলবো না, আমার পার্টিকে আমি রিপোর্ট দেব। সাগরদিঘির পাশাপাশি ত্রিপুরা থেকেও একেবারে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিকবার প্রচারে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে ত্রিপুরা নিয়েও আত্মসমালোচনার সুর শোনা গেছে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। আমাদের ত্রিপুরার ফলাফল নিশ্চয়ই নৈরাশ্যজনক, সেটাও পার্টি দেখবে। ওখানে তো অভিষেক দায়িত্বে ছিল, সংগঠন দুর্বল হয়ে গেল, আমাদের দলের যে শক্তিগুলো ছিল সেগুলো ক্ষয় হচ্ছিল, সেটা বোঝাই যাচ্ছে আমরা পূরণ করতে পারিনি। পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে, তারপর রয়েছে লোকসভা ভোট। এই পরিস্থিতিতে সাগরদিঘির হারের পর দলেরই নেতাদের আত্মসমালোচনা কি গুরুত্ব দিয়ে দেখবে তৃণমূল? কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।